গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের ভালো আছি, অনেকটাই ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিছু কিছু ছোট ছোট সারাদিনে যা করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এবার থেকে তোমাকে ভিডিও রেগুলারই দিতে হবে, আশা করছি রেগুলারই তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারবো। তবে খুবই ছোট ছোট ভিডিও দেবো, ফুল ওয়াচ করো, লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ সবাই পুরো ভিডিওটাকে অ্যাড সহ দেখো, তোমাদের ভালোবাসা দিও, এটাই বলবো। তাহলে চলো দেখতে থাকো সারাদিন আমি কী করছি না করছি। সকালবেলা দেখতেই পাচ্ছ এখন আমি বিছানায় বসে আছি, এখন মানে উঠিনি। তোমাদের সঙ্গে দাদাভাই চা খেয়ে চলে গেছে আজকে শনিবার, ওই জন্য আমার কিছুই করতে হয়নি, ও চলে গেছে। আর আমি হচ্ছে তোমার বসে আছি, মেয়ে চা খাবে, মেয়ের আবার একটা দুটো নাচ প্র্যাকটিস করাবো, করিয়ে তারপর তোমাদের কাছে আসছি। তাহলে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। ওই যে দেখতে পাচ্ছ এখানে 3 কাপ চা, এখানে আর 1 কাপ চা ছিল, আর এখানে দেখো কিন্তু মোবাইল একটা না চলছে, আমারটাও চলছে, শুধু ভিডিও করার জন্য 1 মিনিট বের হয়েছি। জানি এটা ঠিক না, তাও বের হলাম, বলে দেবো তাকে যে আমি 1 মিনিট বের হয়েছি। তাহলে চলো দেখতে থাকো। তারপরে তোমার ফোন আসলো যে মেশো থেকে যে তোমার একটা অর্ডার ছিল, অর্ডারটা ডেলিভারি করতে চলে এসছে। একটা অর্ডার দেওয়া ছিল কাপড়, কী কাপড় তোমাদেরকে আমি একটু পরে দেখাবোই। দেখো কাপড়টার দাম ছিল খুব বেশি নয়, 246 টাকা দাম ছিল কাপড়। এই যে এখন আমি চান করে চলে এসেছি, এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর দিতে। আর আমি নাইটি পরে নিয়েছি, কারণ সত্যি বলতে কি আমি নাইটিটাই বাড়িতে বেশি ভালো লাগে, আমার শাড়িটা খুব একটা পরতে ভালো লাগে না। শাড়ি পরলে ভালো লাগে না বলুন, প্রচণ্ড কষ্ট হয়। আর তোমাদেরকে দেখালাম এই যে ফ্লিপকার্ট থেকে এটা এসছে, কি এটা অবশ্যই আমার মেয়ের জন্য এসছে, আমার জন্য নয়। তবে কি ওটা তোমাদেরকে দেখাই, আগে চলো আমি ঠাকুর দিয়ে নেই আজকে। সত্যি মন শান্তি, প্রাণ শান্তি, সব শান্তি করে আজকে আমার একটু ঠাকুর দেবো, কারণ মনের মধ্যে সত্যি যাই বলো না কেন অশান্তি থেকেই যায়, সবারই ছিল, আমারও তো অবশ্যই ছিল। তাহলে চলো দেখতে থাকো আমি ঠাকুরটা দিয়ে নিই আজকে। আমার একটা ফুলের মালা নিয়েছি শনিবার যথারীতি, তাহলে চলো দেখতে থাকো। ঠাকুর ঘর মুছে নিয়েছি, নিয়ে এই অনেকদিন বাদেই আমি আবার এই পুজোর এই পিতলের বাসনগুলো মাজলাম, মেজেছি সব একটা করে, এবারই মুছবো, মুছে রেখে দেবো। তাহলে চলো আমি সব একটা করে রেখে দিই, সেই চলো চলো কথাটাই তোমাদের সঙ্গে এসে যায়। এবার আমি ঠাকুরটা দিয়ে নেবো আজকে, অনেকদিন বাদে, অনেকদিন বাদেই, সত্যি কী বলবো তোমাদেরকে, মনটা শান্তি করে আজকে আমার গোপাল সোনাকে দিলাম। অবশ্যই একদিন দিয়েছি দিয়েছি মানে কি আমি দিয়েই গেছি, কিন্তু কোনোদিন কোনো কিছু মনে হয়নি যে বাবা তুমি এটা করো ওটা করো, কেন হয়নি, নিজেকে দোষ দিয়েছি। কেন যখন আমি লাইভ করতাম তখন সত্যি আমার ভগবানকে আমি সেইভাবে কোনোদিন দিতে পারিনি, ওই জন্য। আর এই যে ফুলের নিয়েছি দেখতে পাচ্ছ কটা গাঁদা ফুল দিয়েছে, আর দেখো ওরা এই ডাল কেটে তোমার তুলসী পাতা দিয়ে গেছে, এই যে তুলসী পাতাগুলো আছে এগুলো অনেক দিনই হবে, প্রায় 3-4 দিন তো হয়েই যাবে যা পাতা আছে ওখানে। আর এই যে আমার গাছে দেখো দুটো ফুল ফুটেছে, দুটো ফুলেই পুরো সাজিয়ে দিলে না মানে অনেকটাই চওড়া ফুলগুলো। আর এই যে 6-7টা মালা নিয়েছি, ওদের মানে 10টা ছিল, 6-7টা না প্রায় 10টা মালা ছিল আমার। চলে এবার আমি আমার গোপসনাকে আমি চান করাবো, এই তুলসী পাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো চারদিক থেকে 4টে ফুল দিয়ে আমার গোপসনাকে বসিয়ে দেবো। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখনই আমার পিকু আমার গলা শোনে তখনই ওই ওর মনে হয় যে মা কী করছো কী করছে, এরকম একটা ফিলিংস থাকে ওর মধ্যে, ওই জন্য কথা বলতেই থাকে। আমার গোপসনাকে বের করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নেবো আমি আজকে দই ঘি মধু সব দিয়ে আমি চান করাবো। দইয়ের মধ্যে দিয়ে দিলাম মধু, আর এবার দিয়ে দেবো একটু ঘি, দিয়ে ভালো করে আমার সোনাকে ভালো করে মাখি মাখি পুরো ইয়ে করে দেবো একেবারে। এবার দই আর সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আমি গায়ে আর কি দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে গঙ্গার জল আর জল দিয়ে তোমার চান করিয়ে নেবো ওকে। একইভাবে আমার ছোটো গোপসনাকেও করিয়ে নেবো, আর এর কী বলবো, একটা কানের আছে ওর কানের সোনারি কানের দেওয়া আছে, সে কানেরটা মোটামুটি ওকে চান করাতে গেলে বা জামা পরাতে গেলে যতই টাইট করে দিই যাই হোক খুলে যায় কোনোভাবে, কিন্তু জিনিসটা সত্যি বলতে গিয়ে হারায় না। যেদিন ধরে আমি জন্মাষ্টমী করেছিলাম সেদিনকে দুপুরবেলা পড়লাম, রাত্রিবেলা যখন জামা চেঞ্জ করছি আর কি, তখন দেখলাম যে কানেরটা পড়ে গেছে, একটা মনের মধ্যে একটা অশান্তি ছিল। সারাদিন আমি ঠাকুর ঘরটা সবই পরিষ্কার করেছি, নিজের ঘর পরিষ্কার করেছি, তার মাঝখানে গিয়েও তোমার কানেরটা পাইনি,
পূজো দিয়ে বেরিয়ে এসেছি, অন্নভোগ দিয়ে বেরিয়ে এসেছি, এসে দেখি কানেরটা আমার দোলের সামনে পড়ে আছে। পুরো অবাক আমরা সবাই, এই যে আমার ফুলভাবে ঠাকুর দোয়া হয়ে গেছে, তাহলে দেখো এবার কি করি। এখন ঠাকুরটা দিয়ে চলে আসলাম আমি, আর কি নিয়েছি মেয়ের জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি শাড়ি আমার মেয়ের জন্য আসলো। ওটা শাড়ি আমি বলে দিলাম, আর ওটা ফ্লিপকার্ট থেকে না, ওটা এসেছিলো তোমার মেশো থেকে। মেশোতে আমি অর্ডার দিয়েছিলাম, এই ফার্স্ট টাইম মেশো আমি ইউজ করছি এখন, আর ইউজ বলতে এখন ওর থেকেই নিচ্ছি যেটা দরকার, ফ্লিপকার্ট থেকে নিচ্ছি না, মেশোর থেকে নিচ্ছি। তাহলে চলো কী এসছে দেখাই। এই যে আমি প্যাকেটটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি আমি লেখা আছে কিনা জানি না, অতটা বুঝতে পারছি না। তাহলে চলো অবশ্যই আমার মেয়ের নাচের শাড়ি, জানি না রিটার্ন করতে হবে কি না, তবে আর রিটার্ন করলে পুজোর মধ্যে পাবো না। আমার যেখান থেকে মনে হচ্ছে ভালো হবে না হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে সবুজ আর লালের কম্বিনেশান, তোমাদের কী গানে নাচবে তাও বলছি। এখনও একটা না দুটো শাড়ি অর্ডার দেওয়া আছে, সেও নিয়ে দিলাম। কোয়ালিটি ইজ ব্যাড, একদমই ভালো নয়। এই হচ্ছে তোমার শাড়িটা, এই যে ওতে দেখো কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু কোয়ালিটি ইজ ব্যাড, আমার সুন্দর ঠিক আছে। তবে যদি সবাই নেয় ওই একটা ইয়েতে নাচবে, যদি সবাই নেয় তবে এটা নেবো, কিন্তু আমার কাছে কোয়ালিটি ইজ ভালো নয়। তাহলে চলো আজকে রান্না কিছু করিনি, গতকালকে আমার রান্না করা ছিল ডিমের আমলেট করে, তোমার মামলেট বলো আমলেট বলো যে যেটাই বলো, সেটাকে আমি ডিম আলু কুচিয়ে রান্না করেছিলাম, আর পেঁপে ভাজা সেটাই আজকে খাবো, আর রাত্রে কী রান্না করবো করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো এখনকার মধ্যে, এরপর একটু যাওয়ার ইচ্ছে আছে ঘুরতে বিকেলবেলা, তাহলে চলো যদি ঘুরতে যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই যে আমি কোথায় যাবো বলছিলাম, আমি রেডি হয়ে গেছি, তাহলে চলো দেখতে থাকো। আমি তোমাদের ধরা কাছে যাচ্ছি, আর কেউ নয়, একটু আগে মেয়ের নাচ আছে, আবার মেয়েকে নাচে নিয়ে যেতে হবে, তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলে আসলাম রাস্তায়, প্রায় টাকি গাছে চলে এসেছি, এবার একদম চলে যাবো তোমার একটু গেস্ট টাকি গেস্ট হাউসের পাশ দিয়ে তোমার গোলপাতা গ্রাম বলে যাবো। সত্যি বলতে গেলাম যে পরে তো ভয়েসটা দিচ্ছি বলে বুঝতেই পারছো, একদমই জায়গাটা আমার জন্য একদম খুব একটা যে ভালো লেগেছে তা নয়। আমি বেরিয়ে যাচ্ছি, আমি বাবা দেখতেই যাচ্ছি, আমার সত্যি বলতে গিয়ে পার্সোনালি জায়গাটা একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, ওদিককার এই দুর্গুলো থেকে বাংলাদেশের ড্রেসটাকে দেখা গেছে, এই পর্যন্ত সবই একই, পুরো তো আর দেখা যায় না, শুধুমাত্র একটু রাস্তায় দেখতে পেয়েছি। এই যে আমরা ওপাশে কিন্তু বাংলাদেশ, এপাশে ইন্ডিয়া, এখান থেকে একটু দূরত্ব কিন্তু যেখানে যাচ্ছি সেখান থেকে আমরা গোলপাতা জঙ্গলের মধ্যে চলে এসেছি, ওখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে যেটা এখান থেকে বাংলাদেশ একদম একটুখানি, লোকে যেটা বলেছে আমি গেলে দেখতে পাবো। তাহলে চলো তোমরাও দেখতে থাকো, ওই দোকানটায় জল আনতে গেছে, তাহলে চলো দেখি। ঢুকেছি, আধার কার্ড জমা করে ঢুকতে হয়েছে, যদি তুমি 5:15 মধ্যে না বেরোতে পারো তারপর থেকে তোমার তোমাকে শ্যুট আউটার এসে যাবে, ওদের যে কজনই আসে না কেন তাদের প্রতি শ্যুট আউটার এসে যাবে। এই হচ্ছে একটা বান গাছ দেখতে পাচ্ছ, আর তোমাদেরকে দেখাচ্ছি গোলপাতা, এইগুলো হচ্ছে গোলপাতা, মানে লেখাই আছে, আমি ভাবিনি যে এটা গোলপাতা। আর ফলগুলো না খুবই সুন্দর, ভীষণই সুন্দর গোলপাতা, শুধু গাছ আর গাছের মধ্যে সত্যি, মানে সব রকমের গাছ আছে, কালো বাইন, সাদা বাইন, তারপরে হচ্ছে তোমার কাঁকড়া, কি কাঁকড়া গাছ আমি সত্যি জানি না, এই গাছটাকে নাকি কাঁকড়া বলছে, কেওড়া গাছের মধ্যে অনেক রকম বিভিন্ন রকমের গাছ আছে। তো হ্যাঁ, গাছগুলো দেখতে খুবই সুন্দর, আর গাছগুলো খুবই নাকি নরম, প্রচণ্ড গাছগুলো নরম, যেটা দেখলাম আমি, গাছগুলো অতিরিক্ত তাড়াতাড়ি হয়ে যায়, মানে হালকা হাওয়া দিলে নাকি ভেঙে যায়। আর এই অনেকেই যাচ্ছে কলকাতা থেকে, পর্যন্ত লোক আসে, এসে সবাই ঠকে যায় না, যার যেটা ভালো লাগে, আমার তো পার্সোনালি ভালো লাগেনি। এরকম রাস্তা করে দিয়েছে তোমার দুদিকে যাও, একটা উঠছে একটা টাওয়ার মতন করেছে, কিন্তু টাওয়ারে উঠে তুমি কিছুই দেখতে পাবে না, একদমই টাওয়ারের মধ্যে কিচ্ছু নেই। আর এখানে কী সব গাছ লেখাই আছে, সব প্রতিটা গাছে না পুরো সাইনবোর্ড করে লেখাই আছে এদের। এবার আমি উঠে যাচ্ছি সেই টাওয়ারটার ওপরে, কিন্তু টাওয়ারে উঠেও কিছু দেখতে পাইনি, শুধু গাছের মাথাগুলো গিয়ে দেখতে পেয়েছি। এর অপর সাইড থেকে তুমি নদী দেখতেই পাইনি আমি, তোমরা দেখো শুধু এই গোল 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 পাতা,
আর তোমার গাছ এক্সট্রা আর কিচ্ছু নেই এই জায়গাটার মধ্যে, কিছুই না, এক্সট্রা কিছুই নেই এখানে। তবে হ্যাঁ, এগুলো দেখেছি, একটা অভিজ্ঞতা বাড়লে এই আর কি। তাহলে চলো দেখো এবার কোন দিকে যাই। এখন যা দেখেছি দেখেছি, এবার দেখবো নদী একদম বাংলাদেশ, মানে অল অপসাইডে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। দেখাচ্ছি সবাই, দেখো কিভাবে দেখছে, দূরবীন পর্যন্ত লোকে নিয়ে এসে দেখতে পাচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে, একটু ভুলই বলেছি, কেউ দূরবীন আনেনি। যে লোকটা আইসক্রিম বিক্রি করছে ওর কাছ থেকে তুমি যদি বরফ জল নাও, তবে তোমাকে দূরবীন দিয়ে দেখার পারমিশন দেবে, তা না তো দেবে না। তবে হ্যাঁ, দূরবীন দিয়ে দেখে একদম যে ওপারে কিছু মানুষ ছিল, বোট চলছিল, যেটা তোমাদেরকে আমার ফোনে যতটা ক্যাপচার নিচ্ছে না, বলবো কি মানে ভাইয়ের বাড়ির পাশেই চলে আসলাম, এমন একটা ব্যাপার, বাংলাদেশেই চলে এসেছি। ওদিককার রাস্তা, মানুষজন সবই দূরবীনের সাহায্যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওখানে ভেবেছিলাম দুটো একটা শর্ট ভিডিও বানাবো, কিন্তু ব্যাড লাগ, ওখানে আমি শর্ট ভিডিও একটু বানাতে পারিনি, কেননা টাওয়ার চলছিল না। ওই জন্য দাদাকে জিজ্ঞেস করছিলাম যে দাদা এখানে টাওয়ার চলে, বললো না চলছে না, আমাকে দিয়ে দিল, আমি খাচ্ছি। আর তোমাদের দাদা ওই দূরবীন দিয়ে দেখছে, ফোনে ভিডিও করছে একরকম, আর ওখানে দেখতে পাচ্ছ দুটো মানে একটা কাপড় এসছে, সঙ্গে তার শালাকে নিয়ে এসছে। শালা শুধু মানে ব্যঙ্গ করছে যে এইভাবে গেলে ভালো হতো, নদী সাঁতরে বেরিয়ে যাওয়া যাবে এরকম আর বলছি। তাও আমাকে দূরবীন দিয়ে দেখবো যে কীরকম। তা হ্যাঁ, নিজে দেখলাম সত্যি ওপারে মানুষকে একদম এপারে আনছে এরকম একটা ব্যাপার। আমি সত্যি এর আগে কোনোদিন চোখে দূরবীন দিয়ে কিছুই দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, অভিজ্ঞতাটা খুবই সুন্দর। তবে হ্যাঁ, বাংলাদেশকে নিজের কাছ থেকে একটা কৌতূহল আছে যে ও দেশটা কেমন, এ দেশটা কেমন, যেমন ও দেশের মানুষের কৌতূহল আছে আমাদেরও আছে। অনেকেই বলছে যে ওদিককার যে গ্রামটা না, ওই গ্রামের মানুষ আমাদের এখানে ডাক্তার দেখাতে আসে, আর এখানে তোমাকে আধার কার্ড জমা দিতে হবে, তারপর এখান থেকে নিয়ে চলে আসলাম আধার কার্ডটা নিয়ে। আর এখান থেকে আমি কিছু সবজি নিয়ে নেবো, নেবো একটু কুমড়ো, তারপরে ভেন্ডি, মানে এক্সট্রা যেটা যেটা মনে হয় দরকার, ওই আমি ভেন্ডি বেছে দিচ্ছি, ছোটো ছোটো ভেন্ডি, বেগুন, কী কী নিয়ে এখান থেকে নেবো। আমি আলু, কটা আলু বেছে নিচ্ছি, আলু চলে মুখে আলু নিচ্ছি আমি, মনে এবার নতুন আলু উঠে যাচ্ছে দেখলাম, কিন্তু ভালো লাগছে না, চন্দ্রমুখী খাই আমরা, সেটাই নিলাম। এই যে বন্ধুরা, আমি সব কিছু কমপ্লিট করে ওখান থেকে তো ঘুরে আসছি, তারপরে ছিল আমার মেয়ের নাচ, মেয়ের নাচটা সব করিয়ে নিয়ে, তারপরে তোমরা দেখলে আমি সবজি কিনেছি, কী কী সবজি কিনেছি আর এতে আর দেখাচ্ছি না, কেন ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আমি বেশি ভিডিও লং করবো না এখন থেকে। এখন টিফিনের জন্য কী কী এনেছি দেখিয়ে দিই, দিয়ে তো আমি ভিডিওটাকে এন্ড করবো। এই যে এখানে আছে পাঁচটা সিঙ্গাড়া দেখতে পাচ্ছ, ওখানে এক বাটি ঘুগনি, আর এটা হচ্ছে টক জল দেয় ওরা সেটা, আর এখানে আছে মেয়ের ছেলে মেয়ের জন্য চার প্যাকেট বিস্কুট, এ আছে দুটো আর ওই দুটো একই। তাহলে চলো, আজকে ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটিকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আমার ভিডিও যখনই দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।